বয়সে বড় হলেই বিজয় নিশ্চিত এমন ধারণাকে ভুল প্রমাণ করলো ১২ থেকে ১৭ বছরের সুবিধাবঞ্চিত একদল শিশু। বাংলাদেশ ক্রিকেটের সাবেক বর্তমান বড় তারকার মাঝে হারিয়ে যাওয়া তো দূরের কথা, বরং সাকিব আল হাসানকে সাথে নিয়ে জয় তুলে নিল শিশু একাদশ। ইউনিসেফের রজত জয়ন্তী আয়োজন হলো ভিন্ন এক ক্রিকেট ম্যাচের মাধ্যমে, যা দেখব গাজীটার অফ ট্র্যাকে। ঠিক যেন ১৫ বছর আগের দৃশ্যপট, ৯৯ বিশ্বকাপে পাকিস্তান বধের মুহূর্তে এভাবেই দর্শকদের বাদ ভাঙা জোয়ারে দূরত্ব ঘুচেছিল গ্যালারিয়ার মাঠে। তারও বছর দশেক আগে ইউনিসেফ সারা দুনিয়ার শিশুদের প্রতিশ্রুতি দিয়েছিল শিশু অধিকার বাস্তবায়নে কাজ করার। তার রজত জয়ন্তী এবছর বাংলাদেশে এই আনন্দকে ভাগাভাগি করে নিতে অভিনব এক ক্রিকেট ম্যাচ আয়োজন করে জাতিসংঘ শিশু শিক্ষা তহবিল প্রতিষ্ঠানটি। একদলে ক্রিকেটের চিরচেনা তারকা দূতি, অন্য পাশে সুবিধাবঞ্চিত শিশুদের উচ্ছ্বাসের জোয়ার। তবে মহারথীদের বিপক্ষে নেমে পুরোদস্তুর পেশাদারী মনোভাব খুদে ক্রিকেটারদের, নেতৃত্বে সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা তারকা বলে কথা। আমি বড় ফ্রেন্ড তো আমাকে খেলা সরাসরি দেখলাম, ভালো লাগলো, খেলতে ভালো, অনেক কিছু শিখতে পারলাম। এরকম ভাবতে পারিনি যে সাকিব ভাইকে এত কাছে পাবো বা হাত মিলাবো বা এত কাছে বা চিনতে চাই, এটা তো অসম্ভব। আমি তো বিশ্বাস করতে পারি সাকিবের মতো একটা ভালো একটা প্লেয়ার সাথে আমি খেলবো বিশ্বের অলরাউন্ডার। ১০ ওভারের ম্যাচে নিজের অপরাজিত ১৭ রানের চেয়ে সতীর্থ হিসাবে শিশুদের সঙ্গ বেশি উপভোগ করলেন সাকিব। ইউনিসেফের জায়গা থেকে করতেছে, বাট আমাদের সবারই এই দেশের নাগরিক হিসাবে কিছু কিছু রেসপন্সিবিলিটি আছে এবং আমার মনে হয় সবারই সেটা পালন করা উচিত। জাতীয় দলের সাবেক ৫ অধিনায়ক, নারী দলের বর্তমান দু ক্রিকেটার আর রাজনীতিবিদের মিশ্রণে গড়া বড়দের দল হেরেও খুশি, শিশুদের স্বর্গীয় হাসির পরশ পেয়ে। ইভান ইকরাম, চ্যানেল ২৪, ঢাকা।